নেটওয়ার্কিং কি? নেটওয়ার্ক হলো এমন সিস্টেম যেখানে সবাই মিলে তথ্য শেয়ার করা যায় বা একসাথে কাজ করা যায়। যেমন ধরা যাক, ডাক বিভাগ সারা দেশব্যাপী চিঠি বিলি করে, এর জন্য ডাক বিভাগের আছে সারা দেশব্যাপী নেটওয়ার্ক। তাদের এই নেটওয়ার্কে বিভিন্ন স্থানে বিভিন্ন অফিস আছে, আছে কিছু নিয়ম কানুন। এখানে নেটওয়ার্কের প্রতিটি অংশ কাজ করছে। ডাক বিভাগের যদি এ ধরনের কাজ না থাকে তাহলে তারা কাজ করতে পারবে না। কম্পিউটারের ক্ষেত্রে এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা যায়। নেটওয়ার্ক বিভিন্ন ডিভাইস নিয়ে গঠিত যা বিভিন্ন কমিউনিকেশন লিঙ্ক দিয়ে যুক্ত থাকে। ডিভাইসগুলো হতে পারে কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি। একটি কম্পিউটার যখন এক বা একাধিক কম্পিউটারের সাথে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে তখন বলা হয় সেই কম্পিউটারটি নেটওয়ার্কের অংশ। নেটওয়ার্ক করার জন্য ন্যূনতম দুটি কম্পিউটার প্রয়োজন। এছাড়া এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে কিভাবে যোগাযোগ করবে, তাদের ভাষা কেমন হবে ইত্যাদি নিয়মকানুন আগেই নির্দিষ্ট করা থাকে।